Hi friends, I'm Shobhan. Welcome to my YouTube channel. So let's start the topic. এখন আমি মহারাজ মুভিটাকে নিয়ে রিভিউ করব, যেটা 14 June 2024 এ নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। ডিরেক্টেড বাই সিদ্ধার্থ পি মালহোত্রা। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 2 মিনিট প্লাস টাইম ইনভেস্ট করে তবে আপনাকে এই মুভিটা দেখতে হবে। লিড কাস্টে রয়েছে জুনায়েদ খান, যিনি আমির খানের পুত্র। এছাড়া রয়েছে জয়দীপ আহলত, যদি আমি যে ভুল না করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এছাড়া রয়েছে শালিনী পান্ডে, শর্বরী ওয়া, জয় উপাধ্যায় সহ আরও অনেকে। তো কেমন হল মুভিটা? এই মুভিটা কিন্তু বেসড অন এ ট্রু স্টোরি, 1862 এর একটা ঘটনা, গুজরাটের একটা ঘটনা, যেখানে একটা জায়গা রয়েছে মহারাজ, একটা জায়গা রয়েছে বলতে যে সেই জায়গাটায় মহারাজ বিদ্যমান। মহারাজ, তার নাম হলো জে জে, এবং তার চরণ সেবা করতে কোনো স্ত্রী বলুন বা কোনো মহিলা বা কোনো কম বয়সী কিশোরীকে তাকে চরণ সেবা করানোর জন্য করতে দেয়া হয়, তাতে তার সে পুণ্য লাভ করবে। এটাই সেই জায়গার রীতি হয়ে আসছে দিনের পর দিন। এবং সে বৈষ্ণব ধর্মে, যেহেতু বৈষ্ণব ধর্মের একটা নাম রয়েছে তখন থেকে না, অনেক অনেক আগে থেকে সনাতন ধর্ম, যদি আপনারা পড়েন হিন্দু ধর্ম তাহলে বুঝতে পারবেন যে বৈষ্ণব ধর্ম কতটা সেরকম সেই সময় কতটা স্বীকৃত ছিল। তা যাই হোক, সেটাতে আমি যাচ্ছি না। এটা কিন্তু এমনই একটা মুভি, এটা যদিও একটা কন্ট্রোভার্সি হওয়ার কথা ছিল হয়তো বা এই মুভিটা দেখে আমার অ্যাটলিস্ট যেটা মনে হয়, কিন্তু সেটা হয়নি। তার রিজনটা কি সেটা আমি বলছি। এখানে শালিনী পাণ্ডের নাম থাকে কিশোরী, এবং জুনায়েদ খান নাম থাকে কারদাস, যদি আমি ভুল না করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আবারও বলছি। তা তার সাথে এরকম কিশোরীর বিয়ে হওয়ার কথা থাকে, কিশোরীকেও এরকম চরণ সেবায় নিয়োজিত করা হয়, তার মা তাকে নিয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় সেখানে, চরণ সেবার নামে যেটা হয় সেখানে কিন্তু মানে রীতিমতো একটা সেক্সের একটা ব্যাপার চলে আসে, যে এই যে 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 রাজা, যিনি যাকে মহারাজ বলা হচ্ছে, সে কিন্তু অ্যাকচুয়ালি সেক্সুয়াল একটা হ্যারাসমেন্ট বলবো না, সে এমনভাবে সেক্সটা করে যেটা কিন্তু আবার অনেক লোক দেখতেও পায়, সেরকম একটা মানে একটা সিকোয়েন্স রয়েছে যেখানে জুনায়েদ খানের যে ক্যারেক্টারটা সেও কিন্তু দেখছে যে কিশোরী সাথে মহারাজের সেক্স হচ্ছে। এবং সত্যি কথা বলতে এখানে এই যে মহারাজ, তার যে মেন্টালিটি, এবং এখানে জয়দীপ কিন্তু সত্যি কথা বলতে ফাটি অভিনয় করেছে। কিছু কিছু সিনে মানে তার কোনো ডায়ালগ নেই, তার শুধু জাস্ট এক্সপ্রেশন, সে যখন হাসে যেন অপূর্ব হাসি, হাসিটাই যেন অনেক কথা বলে, এরকম ব্যাপার। কিন্তু জুনায়েদ খানের অভিনয় কিন্তু যাই বলুন, আমার কিন্তু এখানে জুনায়েদ খানের অভিনয় একদমই ভালো লাগেনি, খুব বড্ড বোকা বোকা লেগেছে। এবং সত্যি কথা বলতে এই যে মহারাজকে নিয়ে এত হুটোপাটা করা, এবং এই মহারাজের বিরুদ্ধে একটা এলিগেশন নিয়ে আসে জুনায়েদ খানের ক্যারেক্টারটা, এবং সেটা নিয়েই একটা ধরপাকড় হয়, এবং শেষ অবধি কে জেতে সেটা জানতে হলে অবশ্যই আপনাকে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে 2 ঘন্টা টাইম ইনভেস্ট করে দেখতে হবে। তাই এটা অবশ্যই আমি মাস্ট ওয়াচ মুভি বলবো না, কিন্তু যদিও আপনারা আমির খানের ফ্যান হয়ে থাকেন বা আমির খানের পুত্র কেমন অভিনয় করলেন সেরকম যদি একটা মনের মধ্যে আপনাদের উসখুস করে থাকে, যে একটা প্রশ্নচিহ্নের মতো ব্যাপার থাকে যে দেখি তার অভিনয় কীরকম, তাহলে আপনারা এই মুভিটা দেখতেই পারেন। এবং এখানে জয়দীপ কিন্তু জুনায়েদ খানকে 10 গোল দিয়েছে, 5 দেখাচ্ছি বটে, 5-5-10। সত্যি কথা বলতে তার অভিনয় রীতিমতো দেখার মতো, সে একের পর এক ভুল করে চলেছে, এবং সে যেভাবে নারীদের সাথে যেভাবে, এমনও হয়েছে যে যে নারী অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে তাকে কারো মানে সেই গ্রামেরই কারো না কারোর সাথে অনেক আগে থেকেই মানে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, বা এমন ফল প্রসাদ খাইয়ে অনেক সময় এমনও করা হচ্ছে যে বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ারও প্ল্যান করা হচ্ছে, এরকম ব্যাপারও রয়েছে। কাজে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু জুনায়েদ খানের যে ক্যারেক্টারটা সে কিছুতেই মেনে নিতে পারেনি, এবং এটা কিন্তু বেস্ট অন এ ট্রু স্টোরি, সেটা পুরোপুরিভাবে স্বীকৃত। এবং যখন সিনেমাটা শেষ হয়, তার যে জুনায়েদ খানের যে ক্যারেক্টারটা বা রাজার যে ক্যারেক্টারটা বা যেখানে বসে যে অ্যাপিলটা হয়েছিল, যে হাইকোর্টের যে হাইকোর্টে, হাইকোর্ট বলবো না, যে কোর্টে যে ড্রামাটা হয়েছিল,
ড্রামাটাইজ যে সিকোয়েন্স তৈরি করা হয়েছিল সেই বাড়িটা কিন্তু এখনো কিন্তু মুম্বাইতে বিদ্যমান, এবং যে কারসেনদ দাস যে জুনায়েদ খানের যে ক্যারেক্টারটা, আমি বারবার আমি নামটা হয়তো বা ভুল করে ফেলছি হয়তো বা, আমাকে ক্ষমা করে দেবেন, তো সেই সেই তার বাড়িও কিন্তু দেখানো হয়েছে। এবং সে যে একটা পত্রিকা চালাতো, সেই পত্রিকা কিন্তু ওয়েস্টার্ন মানে পারস্য, কিন্তু পারস্য দেশে কিন্তু সেই পত্রিকা কিন্তু প্রচলিত ছিল। এবং এই যে সে যে জানাতে চাইছে যে মহারাজ ভুলগুলো করছে, সেটা কিন্তু ঘরে ঘরে সে পৌঁছে দিতে পেরেছে, কারণ তখন কিন্তু একটাই মাধ্যম ছিল, সংবাদ মাধ্যম। তখন তো আর ফোনের ব্যাপার ছিল না, আজ থেকে প্রায় 150 বছরের উপরে পুরোনো দিনের ঘটনা, 1862 সালের ঘটনা, এবং তখন ইংরেজ শাসিত তখন আমাদের সমাজ। এবং এই যে যে বিচারটা হয়, সেই বিচারটাও কিন্তু ইংরেজরাই করে, যে শেষ অবধি মহারাজ জেতে না জুনায়েদ খানের ক্যারেক্টারটা জেতে, জয়দীপ জেতে না জুনায়েদ খান জেতে, সেটাও কিন্তু ইংরেজরাই কিন্তু ঠিক করে দেয়। এবং এখানে কিন্তু বেশ কিছু গান রয়েছে, সেই গানগুলো কিন্তু ঠিকঠাক আমার লাগেনি, এবং রাইটিং স্কিলের কথা যদি বলি সেটা কিন্তু একদমই অ্যাভারেজ। এই মুভিটাকে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু বানানো যেত, কিন্তু সেই জিনিসটা হয়নি, কোথাও গিয়ে না ব্যাপারটা বড্ড বোরিং মনে হয়েছে। 2 ঘন্টার মুভি যেন মনে হচ্ছে শেষই হতে চাইছে না, তাও জুনায়েদ খান মানে সে তার মতো চেষ্টা করেছে, যদিও তার গোপটা একদমই আমার ভালো লাগেনি বা তার মেকআপটা সেরকম ভালো লাগেনি, কিন্তু তারপরেও বলবো যে 1862 সালের যে প্রেক্ষাপট সেটা কিন্তু সুন্দরভাবে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। একটা প্রিমিয়াম একটা ভাইব মুভিটার মধ্যে রয়েছে, আর ডিউপির কাজও মোটামুটি, কালার গ্রেডিয়েশনের কাজ তো বেশ বেশ ইন্টারেস্টিং। এবং এখানে কিশোরী যে সুইসাইড করে সেই জিনিসটা কিন্তু দেখানো হয়নি, কিশোরী হঠাৎ করে কিশোরীর ক্যারেক্টারটা অফ হয়ে যায়, তারপরে যখন সালভারি ওয়াগের যে ক্যারেক্টারটা যখন আসে তখন কিন্তু একটা মুভিটা কিন্তু একটা মাত্রা পায়, একটা স্পিড পায়। এবং গুজরাতিরা কিন্তু সত্যিকার অর্থে কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা, তারা কিন্তু খুব সংগঠিত, যে যখন জুনায়েদ খানের ক্যারেক্টারটা যখন বলে যে মহারাজ ভুল করছে, তখন কিন্তু অনেকেই কিন্তু তাকে সাপোর্ট করে, যদিও তার সে সাপোর্ট পায় না, পরে কিন্তু সে একটা সাপোর্ট পায়। এবং শেষ অবধি এই যে হাড্ডাহাড্ডি যে লড়াইটা হয় জেজের সাথে, জুনায়েদ খানের যে ক্যারেক্টারটা যে লড়াইটা হয়, সেই লড়াইটা কে জেতে সেটা জানতে হলে আপনারা এই মুভিটা দেখতে পারেন। এবং এই মুভিটা কিন্তু সত্যিকার অর্থে একটা কন্ট্রোভার্সি হওয়ার কথা ছিল, যেহেতু আমির খানের পুত্র জুনায়েদ খান অভিনয় করছে, সে এখানে একজন এমনভাবে তার ক্যারেক্টারটা লেখা হয়েছে, কন্ট্রোভার্সি হলেও হতে পারতো। সেটা নিয়ে যদি আমি কথা বলতে যাই, এই হয়তো বা 8 মিনিট অলরেডি হতে চলেছে ভিডিওটা, ডিউরেশন সেটা হয়তো বা 18 মিনিটে গিয়ে শেষ হবে। এতটুকু আমি বলতে পারি যে আপনারা মুভিটা দেখুন, তারপরে মুভিটা নিয়ে আপনারা চুলচেরা ডিসকাশন করতেই পারেন। এবং জুনায়েদ খানের অ্যাক্টিং একদমই ভালো হয়নি, তার বাবা যত বড় অ্যাক্টার, বাবা ভালো অ্যাক্টার হলেই যে ছেলে ভালো অ্যাক্টার হবে তার তো কোনো মানে নেই। তো যাই হোক, এটাই ছিল আমার মহারাজ মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং মহারাজ এই মুভিটা যদি দেখুন, তাহলে জয়দীপ আওয়ালার আবার আমার ভুল করছে, জয়দীপের যে অ্যাক্টিং, শুধু তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে মাথা থেকে পা অবধি তার যা বডি ল্যাঙ্গুয়েজ, সে যে মহারাজ, সে তার প্রথম থেকে শেষ অবধি সেটা সে বুঝিয়ে দিয়েছে। এমনকি সে যখন কোর্টেও যখন সে বসে, তার যে একটা নির্দিষ্ট সিংহাসনে সে বসে, তখন তার যা ডায়ালগ, দেখার মতো শেখার মতো তার অ্যাক্টিং স্কিল। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পারলে আপনারা মহারাজ মুভিটা দেখুন, দেখে তারপরে আপনারা কমেন্ট বক্সে এসে এই নিয়ে কথা বলুন। টিল ইনস্টিটিউট।